হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। সাধারণত আমরা ক্যান্সার বলতে ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং মহিলাদের ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সারকে অধিক বুঝি অথবা অধিক শুনে থাকি, কিন্তু গলার ক্যান্সার হতে পারে এবং এ ধরনের ক্যান্সারের ঝুঁকিসমূহ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি। আপনার গলায় যদি কোনো লাম্প বা চাকা প্রতীয়মান হয় তাহলে প্রথমে বুঝতে হবে গলার ক্যান্সারের ঝুঁকি কথা। এমনই বলেছেন নিউ ইয়র্কের মাউন্ট সাইনাই হেলথ সিস্টেম এর ইউএনটি বিভাগের চেয়ারম্যান ডক্টর এরিক জেন্ডেন। সাধারণত এ ধরনের চাকা গলার সম্মুখ ভাগে চোয়ালের নিচে থাকে, ঘাড়ের যে কোনো পাশে এ ধরনের চাকা হতে পারে। গলায় বা ঘাড়ে এ ধরনের চাকা হলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। এছাড়া গলার স্বর বা কণ্ঠস্বরের পরিবর্তন, যদি আপনার পার্টনারের এইচপিভি সংক্রমণ ঘটে থাকে, যদি সারাক্ষণ মনে হয় আপনার গলায় কিছু আটকে আছে, কাশির সঙ্গে যদি রক্ত যায় প্রায়শই বা বারবার গলায় ইনফেকশন বা থ্রোট ইনফেকশন হয়, তাহলে এসব অবহেলা করা উচিত নয়। এ ধরনের লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।